আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ভোটাধিকার কেড়ে জনগণকে প্রজায় পরিণত করেছে সরকার, জোনাত সাকি। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, শেখ হাসিনা যে ভূয়সী প্রশংসা করলেন মোদি। ব্যাংকের হাজার কোটি টাকা মেরে যেভাবে আমেরিকায় পালালেন আমজাদ। শুধু সন্তানকে বুকে জড়িয়ে ধরে আল্লাহকে রাখছিলাম। সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে কেন জেলেন্সকে নিষেধাজ্ঞা। পুলিশের উচিত সাকিব ও আমাকে মেডেল দেওয়া হিরো আলম। প্রেমিকাকে বিয়ে করা এড়াতে নিজেকে মৃত ঘোষণা করল প্রেমিক। র্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী। যেভাবে পাঁচ বছরে শত কোটি টাকার মালিক মুরগিবাবু। কেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে প্রস্তুত 8 লাখ তরুণ স্বেচ্ছাসেবক। পুতিন কি কখনো বিচারের মুখোমুখি হবেন। রমজান ইসরায়েলি পণ্য বয়কটে যে পদক্ষেপ নিল যুক্তরাজ্য। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, দেবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা, এবার জেলে যাচ্ছে দেব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে কি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। ভোটাধিকার কেড়ে জনগণকে প্রজায় পরিণত করছে সরকার, জোনাত সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের নামে তাদের কাছের লোকদের উন্নয়ন করেছে। আমাদের যারা খাবারে যোগান দেন, দেশের অর্থনীতি সচল রাখেন, সে কৃষক শ্রমিকদের উন্নয়ন হয়নি। উন্নয়নের নাম করে সরকার ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে প্রজায় পরিণত করেছে। তিনি বলেন, সারা দেশের সব মানুষের স্বার্থকে যদি প্রতিনিধিত্ব করতে হয়, তাহলে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ছাত্র, কৃষক, শ্রমিক, জনতার ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলে ভোটাধিকার ও রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে হবে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শেখ হাসিনা যে ভূয়সী প্রশংসা করলেন মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিগত বছরগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে। বাংলাদেশের এই উন্নতিতে পাশে থাকতে পেরে আমরা খুশি। এই পাইপলাইনে বাংলাদেশের উন্নতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। মোদি আরও বলেন, দুই দেশের মধ্যে কানেক্টিভিটি যত বাড়বে, তত দুই দেশের লোকজনের মধ্যে সম্পর্ক জোরালো হবে। তিনি বলেন, কোভিড মহামারীর পরও এই প্রজেক্টের কাজ চালিয়ে যাওয়ায় আমরা খুশি। এই পাইপলাইনের কল্যাণে খরচ কমার পাশাপাশি কার্বন নিঃসরণও কম হবে। এর মাধ্যমে স্থানীয় লোকজনের উপকার হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি তেলের পাইপলাইনের নির্মাণে খরচ হয়েছে প্রায় 377 কোটি রুপি। এর মধ্যে বাংলাদেশের অংশ ব্যয় প্রায় 285 কোটি রুপি। ভারত সরকার এই অর্থ বহন করেছে। ভারতের অভ্যন্তরীণে 5 কিলোমিটার পর্যন্ত পাইপলাইনটি বিস্তৃত, সেখানে খরচ হয়েছে বাকি অর্থ। এদিকে আরেকটি হট নিউজ আছে, ব্যাংকের হাজার কোটি টাকা মেরে যেভাবে আমেরিকায় পালালেন আমজাদ। ব্যাংকের হাজার কোটি টাকা মেরে স্ত্রী সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে পালিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। পাচার করা অর্থে তিনি যুক্তরাষ্ট্রে ব্যবসার প্রতিষ্ঠান গড়ে তোলা ছাড়াও একাধিক বাড়ি কিনে সেখানে বসবাস করেছে। নানা রকম জালিয়াতির মাধ্যমে আমানতকারীদের বিপুল অর্থ আত্মসাৎ ও বিভিন্ন দেশে পাচারের তথ্য উঠে এসেছে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক সহ সরকারের একাধিক সংস্থার প্রতিবেদনে জানা গেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে 2021 সালের অক্টোবর পর্যন্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন লোকপুর গ্রুপের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে নিজের ব্যাংক সহ সরকারি বেসরকারি 4 ব্যাংক থেকে প্রায় 1000 কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শুধু সন্তানকে বুকে জড়িয়ে ধরে আল্লাহকে রাখছিলাম। পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে কুতুবপুর এলাকায় ঢাকাগামী একটি যাত্রাবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলে 14 জন ছাত্রী নিহত হয়েছেন। এছাড়া হাসপাতালে নিয়ে নেওয়ার পথে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 30 জন। রোববার সকালে দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ওই বাসে ছিলেন আনোয়ারা বেগম ও তার শিশু সন্তান সাজ্জাদ। তারা 2জনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এরপর কাঁপা কাঁপা কণ্ঠে এই দুর্ঘটনায় বর্ণনা দিলেন দ্বিতীয় জীবন পাওয়া আনোয়ারা বেগম। তিনি বলেন, হঠাৎ কি যেন হলো, উঠে বুঝতে পারলাম না, মনে হলো মাথায় আসমান ভেঙে পড়তেছে। ছেলেকে বুকে জড়িয়ে ধরে আল্লাহকে রাখছিলাম, মুহূর্তের মধ্যে সব ঘটে গেল। উদ্ধারের পর অনেকটা ঘোরের মধ্যে ছিল আনোয়ারা। কিছুক্ষণ পর আনোয়ারা ভয়াবহতে দেখে আঁতকে উঠলেন এবং সন্তানকে জড়িয়ে ধরলেন তিনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে কেন জেলেন্সকে নিষেধাজ্ঞা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেন্সকে।
শনিবার বাশার আল আসাদ ছাড়াও 140 ব্যক্তি এবং 300 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। দেশটির সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত জারি করা একটি ডিক্রি প্রকাশ করেছে। নিষেধাজ্ঞা আরোপ করা বেশিরভাগ ব্যক্তি ও প্রতিষ্ঠানই ইরান ও রাশিয়ার। এই নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউক্রেনে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, এমনকি তাদের কোনো সম্পদ ইউক্রেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে বলেও জারি করা ডিক্রিতে উল্লেখ করা হয়। সম্প্রতি রাশিয়া সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন বাশার আল আসাদ। এই দুই শীর্ষ নেতার বৈঠকের পরই বাশারের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করলেন জেলেনস্কি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পুলিশের উচিত সাকিব ও আমাকে মেডেল দেয়া হিরো আলম। সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে দেশে ফিরেছেন হিরো আলম। বিমানবন্দরে নেমে পুলিশের কাছে পুরস্কার দাবি করলেন তিনি। তিনি বলেন, সাকিব আল হাসান এবং আমার মাধ্যমে পুলিশ একজন হত্যার মামলা পলাতক আসামির সন্ধান পেয়েছে, তাই পুলিশের উচিত আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেয়া। আমরা যদি সেখানে না যেতাম তাহলে পুলিশ ওই আসামির সন্ধানই পেত না, তাই আমাদের পুরস্কার দেওয়া উচিত। হিরো আলম বলেন, ঢাকার উদ্দেশ্যে বিমানে রওনা দেওয়ার আগে শনিবার বিকেলে দুবাইয়ের মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিও শুটিং শেষ করেছে। রমজানে এবার চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, প্রেমিকাকে বিয়ে করা এড়াতে নিজেকে মৃত ঘোষণা করলো প্রেমিক। এক নারী তার প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছে। মামলার নথিতে বলা হয়েছে, তাকে বিয়ে করা এড়াতে তার প্রেমিক মৃত্যুর নাটক সাজিয়েছে, অর্থাৎ এই প্রেমিক নিজেকে মৃত ঘোষণা করেছে। এছাড়া মামলায় ওই প্রেমিকা প্রেমিকের কাছে 2,15,000 দিরহাম দাবি করেছে, যা প্রেমিক তার কাছ থেকে বিভিন্ন সময় ধার হিসেবে নিয়েছে। সংযুক্ত আমিরাতে এই ঘটনা ঘটে। 20 বছর বয়সে এই আরব ব্যক্তি ক্যান্সারে ভুগছেন এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য তহবিল প্রয়োজন বলে এটি দাবি করার পর নারীর কাছ থেকে ওই অর্থ নিয়েছিলেন বলে অভিযোগ করেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, র্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে যাওয়া বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা দেশ র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, এই জন্য অনেকে প্রথমে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু এতে ঘাবড়ানোর কিছু নেই। তিনি বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, আমাদের দেশে কারা কী কাজ করে না করে সেটা আমরা জানি, বিচারটা আমরাই করব, এই আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, যারা এ ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের বদনাম করে, দেশের এক একটা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তিনি আরও বলেন, কোন উদ্দেশ্যে কেন তারা এসব করছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমি যেহেতু সরকারে আছি তাই আমি বলতে পারি কে ভালো করলো কে মন্দ করলো, সেটার বিচার তো আমরাই করতে পারি। আমরা আমাদের ভালো মন্দ অপরাধের বিচার করি, অনেক উন্নত দেশই যেটা করে না। এখানে অপরাধের বিচার হয় সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা চলব। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যেভাবে 5 বছরে 100 কোটি টাকার মালিক মুরগিবাবু। মাত্র 5 বছরের ব্যবধানে অঢেল সম্পত্তির মালিক বনে গেছেন পটুয়াখালীর দুমকি উপজেলার নতুন বাজার এলাকার মাসুদ আল মামুন নামের এক যুবক। এলাকায় তিনি মুরগিবাবু নামে পরিচিত, কারণ কয়েক বছর আগেও এলাকার বাজারে তিনি পোলট্রি মুরগি বিক্রি করতেন। রাতারাতি তার 100 কোটি টাকার মালিক হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টাকার জেরে এই যুবক এখন বেপরোয়া। স্থানীয়দের জমি জবরদখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, এমন একজন কলেজ অধ্যক্ষ জসীমউদ্দিন সুমন। মুরগিবাবু তার জমি জবরদখল করেছে বলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে প্রস্তুত 8 লাখ তরুণ স্বেচ্ছাসেবক। উত্তর কোরিয়া দাবি করেছেন, মার্কিন সাম্রাজ্যবাদী ও অন্য শত্রুদের বিরুদ্ধে লড়তে তাদের সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়েছেন অন্তত 8 লাখ তরুণ। সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক হিসেবে নাম লেখাতে কনস্ট্রাকশন সাইটে যুবকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। শনিবার একই বিষয়ে প্রতিবেদন রোদং সিন মুম লিখেছেন, অন্তত 8 লাখ শিক্ষার্থী ও শ্রমিক একযোগে শত্রুকে ধ্বংস ও তাদের হাত থেকে দেশ রক্ষার যুদ্ধে সেনাবাহিনীর ইউথ ভ্যানগার্ড হিসেবে নাম লিখিয়েছিলেন, কারণ মার্কিন সাম্রাজ্যবাদী ও তাদের পুতুলরা উত্তর কোরিয়াদের স্বাধীনতা, উন্নয়ন ও বাঁচার অধিকারকে ধ্বংস করতে চায়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পুতিন কি কখনো বিচারে মুখোমুখি হবেন? হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত সাধারণত মধ্যম সারির কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে থাকেন। নজির ভেঙে এবার বিশ্বের অন্যতম বড় শক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেই সরাসরি পরোয়ানা জারি করে বসেছেন জাতিসংঘের এই আদালতটি। তবে তিনি কি সত্যি বিচারে মুখোমুখি হবেন, এই প্রশ্ন উঠেছে চারিদিকে। তাকে ধরার ক্ষমতা আইসিসির নেই, তবে তিনি সারা জীবন ধরাছোঁয়ার বাইরেই থাকবেন, এক বাক্যে এমন কথা বলার সুযোগও নেই। বিশ্লেষকরা বলেছেন, বাস্তবতা হচ্ছে পুতিন এখন পরোয়ানাভুক্ত আসামি। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞা তার দুনিয়া নিঃসংকীর্ণ হয়ে উঠেছে। শুক্রবার আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তাকে আরও বেশি একঘরে করবে, চাইলেই তিনি এখন আর বহু দেশ সফর করতে পারবেন না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রমজানে ইসরায়েলি পণ্য বয়কটে যে পদক্ষেপ নিল যুক্তরাজ্য।
ইসরায়েলি পণ্য বয়কট করতে লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রচারণা শুরু হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ফ্রেন্ডস অফ আল আকসা এ প্রচারণা চালু করেছে। ইসরায়েলি পণ্য বয়কটে সচেতনতার আহ্বান জানিয়ে 20,000-এর বেশি লিফলেট বিতরণ করা হয়েছে। হ্যাশট্যাগ চেক দ্য লেভেল ব্যবহার করে টুইটারেও তাদেরকে প্রচারণা চালাতে দেখা গেছে। পবিত্র রমজান মাস জুড়ে যুক্তরাজ্য ও ইউরোপের মুসলমানরা যেন ইসরায়েলি পণ্য না কেনে প্রচারণায় এই আহ্বান জানানো হচ্ছে। এশিয়ার মরক্কো ও মালয়েশিয়াও এই প্রচারণা পক্ষে কার্যক্রম চালু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার জুমার নামাজের সময় লিফলেট বিতরণ করা হয়। এতে লেখা হয়েছে, ইসরায়েলি খেজুর ছাড়াই চলুক এবারে রমজান। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, দেবের বিরুদ্ধে হাইকোর্ট মামলা, এবার জেলে যাচ্ছে দেব। বৃদ্ধা স্ত্রী ভুগছেন কঠিন অসুখে, অতিরিক্ত শব্দ সহ্য হয় না এ বয়সে, তাই শেষ জীবনে শান্তিতে থাকতে অন্তত অন্যত্র ফ্ল্যাট কিনেছিলেন, কিন্তু এরপরও শব্দ যেন পিছু ছাড়ছে না। কারণ বাড়ির ওপরতলাতেই অভিনেতা তথা তৃণমূল সাংসদ সদস্য দেবের ফ্ল্যাট, সেখানে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স নামে অফিস বানিয়েছিলেন তিনি, ফলে সারাদিন প্রবল শব্দে বিঘ্নিত হচ্ছে শান্তি। এমনই অভিযোগ তুলে দেবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করলেন সত্তর্ধ এক দম্পতি।